প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার শান্ত আয়োজন বেলাশেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মু এবং প্রতিদিনকার মতো আমার সঙ্গে আছেন নতুন একজন অতিথি। দর্শক আমার আজকের অতিথি সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ। স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভীষণ ভালো। এবং যিনি সঙ্গীত শিল্পী তিনি সঙ্গীত পরিচালক, আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, একদম সাম্প্রতিক কাজ নিয়ে শুনবো শুরুতে। সাম্প্রতিক আমি মিনার পূজার একটা কাজ করলাম, ইমরান ভাইয়ের একটা কাজ, যেটা খুব বেশ আলোচিত হয়েছে। হ্যাঁ, এক সঙ্গদের কাজ। হ্যাঁ, তারপরে বেশ অনেক আর্টিস্টের কাজ করেছি আর কি, আসিফ ভাইয়ের কাজ করেছি, তারপরে মানে হিউজ আসলে রেগুলার কাজ বেশি করা হয়, তো মানে কোনটা রেখে কোনটা বলবেন, তারপরেও একদম রিসেন্ট যে কাজগুলো করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাজের কথা আমি রিসেন্টলি এইবার কোরবান রোজার ঈদে কিছু কাজ করলাম, মাতিম সাকিবের কাজ করলাম, তারপর এই গানটি বেশ ভালো চলছে, তারপরে ইমরান ভাইয়ের একটা কাজ করলাম সেটাও ভালো চলছে। আচ্ছা, তারপরে মিনার ভাইয়ের বেশ দুই তিনটা কাজ করেছি, এগুলোও বেশ ভালো। এখন তো আসলে বলতে গেলে চলা বলতে হচ্ছে ভিউ, মানে ভিউ আল্লাহর মতে ভালো। আচ্ছা, এবং সেটা এখন সবকিছু ওই সিঙ্গেল ট্র্যাক আকারে, আগের মতো যে অ্যালবাম করে প্রকাশ পাবে সেই ধারাটা আর নেই। আচ্ছা, মাহতিম সাকিবের কথা একটু জানতে চাই, ওর সঙ্গে কাজ করার যে বিষয়, কারণ সে কিন্তু বেশ পপুলার এবং একদম তরুণ, যারা একদম নিউ কামার যারা তাদের মধ্য থেকে, তো আমি একটু জানবো যে আসলে কাজ করতে গিয়ে কি মনে হয়েছে ওর, ওর সম্পর্কে যদি আপনার কাছে আমি জানতে চাই তাহলে কি বলবেন? মাহতিম সাকিব হচ্ছে খুব ট্রেন্ড একজন সিঙ্গার, সে গান বুঝে গায় এবং গান জেনে সে গায়। আমি যদি আসিফ আকবরের কথা জানতে চাই, তার সঙ্গে কি এই বছরই প্রথম কাজ করেন না আগেও? না, আমি বেশ আরও কাজ করেছি, এইবার রোজারিদে একটা কাজ করলাম, ওটা রিলিজ এখনো হয়নি, ওটা বিভিন্ন অ্যাপসে রিলিজ হচ্ছে, বাট রিলিজ হবে, খুব রিসেন্টলি রিলিজ হবে। আগে যে জিনিসটা মেনে চলা হতো যে একটা গানের যখন সঙ্গীত আয়োজন করা হতো, একটা লম্বা সময় নিয়ে রিহার্সেল করে তারপর একটা বেশ সময় দেওয়া হতো, সময় সাপেক্ষ ছিল, তো এখন কিন্তু দেখা যাচ্ছে দু তিন ঘন্টার মধ্যে কম্পোজাররা বসে ওইটা কমপ্লিট করে ফেলেন। তো যেহেতু আপনি খুব ভালো একজন কম্পোজার, প্রসিদ্ধ একজন কম্পোজার আমাদের দেশের, এবং অনেক গান কম্পোজ করেছেন এবং খুব ভালো মানের শিল্পীদের সঙ্গেও করছেন সমানতালে, তো আপনি আসলে ব্যাপারটাকে কি বলবেন যে এখন কি আপনার ক্ষেত্রেও তাই যে দু তিন ঘন্টায় বসে একটা গান কম্পোজ করে ফেলছেন? আসলে ব্যাপারটা এরকম না, দু তিন ঘন্টা আসলে কখনো কাজ হয় না, যদি কখনো মুড ভালো থাকে, গানের ফিলটা যদি মানে মন মতন হয়, তখন খুব সহজে হয়ে যায় আর কি। আর মাঝে মাঝে আবার মাসের পর মাসও একটা ট্র্যাক হয় না। আচ্ছা, তো মানে বলতে গেলে দুই তিন ঘন্টা আসলে কখনোই কাজ হয় না, মিনিমাম একটা টাইম লাগে, কারণ একটা কম্পোজিশনের অনেকগুলো পার্ট থাকে, মানে টিউন, লিরিক্স, লিরিক্স সিলেকশন, লিরিক্স কারেকশন, টিউন কারেকশন, দেন ওটাকে আবার মানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা, অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট অ্যাড করা, মানে অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার থাকে, তো এটা দুই তিন ঘন্টা কখনোই হয় না, এর জন্য বেশ অনেক সময় লাগে। আর হ্যাঁ, এখনকার আর্টিস্টরা যেটা বললেন যে অল্প সময়ে গান গেয়ে ফেলে, সেইটা আসলে সবসময় ঠিক না, কিছু গান থাকে যে তার মানে কিছু গান থাকে যে তার নিজের ঘরানার গান, সেগুলো সে অনেক সহজে গেয়ে ফেলতে পারে, কিন্তু একটু যদি তার ঘরানার বাইরে থাকে তাহলে তার অবশ্যই প্র্যাকটিস করে গেতে হয় আর কি। আচ্ছা, বোধহয় একটু মানে খুব গম্ভীর কথা আমি বলে ফেলেছি মনে হয়, ঠিক এরকম না। আচ্ছা, পরিবেশটা একটু হালকা করি, আমাদেরকে কি একটা গান শোনানো, গান শোনানো চাই, শুধু মুখটা শুনবো? আচ্ছা, রিসেন্টলি একটা গান করলাম ইমরান ভাইয়ের, সরি মিনার ভাইয়ের পূজার, সিএমভি থেকে রিলিজ হয়েছে ওটা। আচ্ছা, তোমায় ঘিরে এখন আমার অনেক অনেক আবেগ, তোমার জন্য উঠছে মনে স্বপ্ন ভেজা মেঘ, তুমি যেন খুঁজে পাওয়া সুখের একটি দেশ, তোমাতে আছি বেশ, তুমি যেন খুঁজে পাওয়া সুখের একটি দেশ, তোমাতে আছি বেশ। বাহ, দুর্দান্ত। আসলে যারা মানে কম্পোজার তাদের এই কাজ করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো মূলত লক্ষ্য রাখতে হয়? অবশ্যই মানে সুর খুব ভালো সুর হতে হবে, আর লিরিক্স সিলেকশনটা খুব ভালো হতে হবে, ওয়ার্ড সিলেকশন,
আর সমসাময়িক কথাগুলোকে একটু মাথা রাখতে হবে, খুব বেশি কঠিন না, খুব বেশি সহজ না। আচ্ছা, সব কিছুকে মাথা রেখে করতে হবে। আচ্ছা, আপনি মূলত মানে সঙ্গীত শিল্পী থেকে কম্পোজার হলেন নাকি কম্পোজার থেকে সঙ্গীত শিল্পী হয়েছেন? আমি বেসিক্যালি মানে অ্যাজ এ মিউজিক প্রোডিউসার হিসেবে আমি লং টাইম কাজ করেছি, দেন সুর করেছি, সুর থেকে এখন কমপ্লিটলি মানে কম্পোজ মিউজিক ডিরেকশন যেটাকে বলে সেটা দিচ্ছি। এখন রিসেন্টলি আমি গান গাওয়া শুরু করেছি, বেশ কয়েকটি গান করেছি। আচ্ছা, এখন দেখি। আচ্ছা, নিজের গানগুলো কি নিজেই লেখা নাকি অন্য কোনো? না, আমি অন্য লিরিক্স দিয়ে লিখি, গান আসলে লিখতে পারি না, লেখা হয়ে ওঠে না কখনো। যে গানটি প্রথম করেছেন সেই গানটির গীতিকার কে ছিলেন? ওই গানটির গীতিকার ছিলেন হচ্ছে ভাস্কর আবেদিন ভাই। উনি লিখেছে, একটা নাটকের গান ছিল ওটা। আচ্ছা, নাটকের নাম ছিল অভিমানী মন, ডিরেক্টর ছিল মাহমুদুর রহমান হিমি। ওখানে কাস্টিং ছিল মেবি ইরফান ভাই আর নাবিলা প্রাণ রায়। হ্যাঁ, আচ্ছা, আমরা এই গানটির দুই লাইন কি শুনতে পারি, যেহেতু প্রথম গান এবং সেটা নাটকে গিয়েছে? জি। অভিমানী মন কোথায় যেতে চায়, কোন শহরে সুখের নখ, কবে কি ঠিকানায়, বলো না এ পথ চলছে কোথায় আমার, স্বপ্ন ভেঙে যায় আমার, সময় বয়ে যায় তোমার কাছে, ফিরব কবে যাব জানা নেই। অনেক অনেক ধন্যবাদ, ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আমরা আবার গল্পে ফিরব। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত এসিটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলাশেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মো, এবং আমার সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ। আগে শুধু সঙ্গীত পরিচালক শব্দটি আপনার নামের সঙ্গে যুক্ত হতো, এখন সঙ্গীত শিল্পীও যুক্ত হচ্ছে। আসলে কি অনেকদিন ধরে গানের সঙ্গে যুক্ত থাকার ফলেই কি মনে হলো যে নিজে একটু গান গাই? আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে যখন হচ্ছে আমি একটা গান তৈরি করি, তখন সেক্ষেত্রে কোনো সিঙ্গারকে গাওয়ানোর আগে আমার ডেমোটা দিতে হয় তাকে। আচ্ছা, মানে নিজে গিয়ে তারপর? নিজে গিয়ে তারপর দিতে হয়, মানে স্ক্র্যাচটা আর কি। তো তখনই আর কি, মানে যখনই যেই গানই কোনো সিঙ্গারকে দিই, সেই সিঙ্গার বলে যায় তুমি তো ভালো গাচ্ছ, এটা তুমি কেন গাচ্ছ না। আচ্ছা, তো ওখান থেকে আর কি ইন্সপিরেশনটা পাওয়া আর কি, তো সেখান থেকে আর কি গান গাওয়া স্টার্ট করা আর কি। কোনো ইনস্টিটিউট আছে বাংলাদেশে এরকম যে এই আপনার কম্পোজিশন শেখানোর ক্ষেত্রে আমি সঙ্গীত পরিচালক এখন পর্যন্ত কোনো ইনস্টিটিউশন আমি দেখিনি, বাট অনেকে প্রাইভেট ভাবে করছে। আচ্ছা, তাদের তারা আমি জানি না ঠিক তারা কি করছে আর কি। আপনার প্রতিষ্ঠানের নামটা কি? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেজন মিউজিক। আচ্ছা, রেজন মিউজিক দিয়ে হচ্ছে আমার একটা রেজিস্ট্রি করা। আমি একটু জানতে চাইবো যে পুরো অনেকটা সময় কিন্তু এটার সঙ্গে আপনি জড়িত, আপনি আসলে মূলত কি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন যে আপনি একজন সঙ্গীত পরিচালক হবেন? আসলে আমি ছোটবেলা থেকে যখন গান শুনতাম, মানে হিন্দি গান, ইংলিশ গান, বাংলা গান শুনতাম, ওখানে মিউজিক ডিরেক্টর একটা ওয়ার্ড সবসময় আমি থাকতো, তো ওইটা খুব কিউরিয়াসিটি কাজ করতো আর কি সবসময়। তো বাসা থেকে মিউজিকে ওরকম আগে ওরকম সাপোর্ট করতো না, তো নিজে থেকে আর কি আস্তে আস্তে দেখা, গান শোনা। অবশ্যই আমাদের হাবিব ভাই অনেক বড় ইন্সপিরেশন আমাদের, যারা আমরা নিউ জেনারেশনে মিউজিক করছি এদের জন্য। আচ্ছা, তো ওনার কাছ থেকে অনেক ইন্সপিরেশন, ওনার অনেক গান শোনা, প্লাস হচ্ছে দেশের বাইরে অনেক সঙ্গীত শিল্পী বা কম্পোজারদের গান শোনা, ওখান থেকে আর কি আসলে ইন্সপিরেশনটা। আচ্ছা, প্রিয় সঙ্গীত শিল্পীকে যদি আমাদের দেশের কথা বলি, অবভিয়াসলি হাবিব ভাই। তারপরে হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করা হয়েছে? কাজ করা এখনো হয়নি, যদিও সে নিজে একজন মিউজিক কম্পোজার। আচ্ছা, কাজ করা হয়নি, বাট ইচ্ছা আছে সামনে যদি কখনো সুযোগ হয়। আচ্ছা, আর যদি দেশের বাইরের কথা বলি, যেহেতু ইংলিশ গান এবং হিন্দি গান দুটোই শোনা হয় দেশে, আমার আই এম এ বিগ ফ্যান অফ জর্জ মাইকেল, তারপরে এ আর রহমান, আনু মালিক, সেলিম সুলাইমান,
আমি ওদের গান খুব বেশি শোনা হয় আর কি, এখনো শোনা হয়, আগেও শুনতাম, এখনো শুনি আর কি। আচ্ছা, যারা আপনার সমসাময়িক কম্পোজার, তাদের মধ্যে কাদের কম্পোজিশন সবচেয়ে ভালো লাগে? এখন যারা কাজ করছে, সাজিদ ভাই খুব ভালো কাজ করছে, খুবই ভালো। তারপর এমএমপি রনি আছে, তারপরে অয়ন চাকলাদার ভাই আছে, অনেকে আছে আরও, অনেকেই ভালো কাজ করছে আর কি। আচ্ছা, যেহেতু জগৎটা একটু ডিফারেন্ট এবং এটা দেখা যায় যে আপনি সাহিত্য বা সাহিত্য বললে ভুল হবে, মানে সংস্কৃতি বা বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখায় কাজ করতে গেলে প্রথম দিকে যারা শুরুতে আসেন ওদের কিন্তু নানা রকম বাধা থাকে, এবং আপনিও একটা কাজ যেটা করছেন বেশ কঠিন একটা কাজ, এটা এটা স্বীকার করতে হবে নিঃসন্দেহে। তো যখন একদম শুরু করলেন আপনি, তখন মূলত কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছেন নাকি সাপোর্ট ছিল অনেক? আমি মানে আমি বলবো আমি অনেক লাকি ছিলাম আসলে, আমি কোনো বাধা আল্লাহর মতো কখনো পাইনি, খুব সহজে অনেক কিছু মানে গেইন করেছি। আর যারা কো আর্টিস্ট ছিল বা যারা আর্টিস্ট ছিল তারা খুব সাপোর্টিভ ছিল আমার প্রতি, কেন ছিলাম জানি না। আমি শুনেছি অনেকেই স্ট্রাগল করে, বাট আমার প্রতি খুব মানে ইয়া ছিল আর কি। মানে একজনের নাম না বললেই হয়, না বললেই নয়, মানে যেহেতু প্রোগ্রাম এসেছি, সঙ্গীত শিল্পী শহীদ ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে, শুরু থেকে এখন পর্যন্ত অনেক সাপোর্ট করে এবং করেছে আর কি। আচ্ছা, তো আর এখানে ধাপে ধাপে আর অনেকেই আছে যারা সবসময় প্রতিটা স্টেপে, প্রত্যেকের নাম হয়তো বলে শেষ করা যাবে না। আচ্ছা, আমার মনে হয় আরো একটা গান আমরা শুনতে পারি এবার, কোন গানটা শোনাবেন? একটা রিসেন্টলি একটা আমার কিছুদিন আগে একটা গান খুব ভালো চলেছে আর কি, আমি সঙ্গীত পরিচালক ছিলাম ওটার, মিনার ভাইয়ের আবার গানটা। আচ্ছা, শুনতে পারি এই গানটা একটু শোনাই। গানটার গীতিকার ছিল সেনেশিস ঘোষ, খুব ভালো গান লেখে উনি, আর সুর মিনার ভাই ছিল, মিউজিক আমার ছিল। আচ্ছা, তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে, তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে, দেব না জল আসতে চোখে কোনো দিন আর একটি বার, দাও যদি জল মুছার অধিকার, দেব না জল আসতে চোখে কোনো দিন আর একটি বার, দাও যদি জল মুছার অধিকার। বাহ, চমৎকার একটি গান শোনো, খুবই রোমান্টিক। আচ্ছা, তো একটা বিরতি নিয়ে নিই, তারপর আমরা আবার গল্প করব। দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্য আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমি মো, এবং আমার সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ। আমরা অনেক কথা বলছিলাম এবং সে কথার মধ্যে অনেক কিছু থেকে যায় যে আসলে এতদিন ধরে একটা মানুষ কাজ করছে এমন একটা জগতে, এবং সেইখানে অনেক মানুষের সঙ্গে আপনার চলাফেরা তো, এবং আপনি যেটা বললেন যে নাটকের কথা বললেন, নাটকে কাজ করেছেন, তো চলচ্চিত্রে প্লেব্যাক করার কোনো সম্ভাবনা কি আছে ভবিষ্যতে? চলচ্চিত্রে আমার আসলে অনেক কম কাজ করা হয়েছে, মানে বেসিক্যালি নাটক আর অ্যালবামগুলোতে কাজ করা হয়েছে, বিশেষ সলো ট্র্যাকগুলোতে। তো চলচ্চিত্রে প্লেব্যাক করার কোনো ইচ্ছে আছে কিনা? ইচ্ছে তো আছেই, ইচ্ছে তো থাকেই আর কি। এরকম কোনো প্রপোজাল আসে? একবার এসেছিল, বাট ওটা সামহাও মুভিটার শেষ হয়নি, কমপ্লিট হয়নি এখনো আর কি, জানি না ওটা ফিউচারে কি হবে, বা দুই বছর হয়ে গেছে আর কি। আচ্ছা, এই পর্যন্ত যতগুলো সিঙ্গেল ট্র্যাক প্রকাশিত হয়েছে আপনার সঙ্গীতায়োজনের মধ্যে সবচেয়ে ভিউ হয়েছে কোন গানটি? এই অভিমানী মন যেটা বললাম, এটার ভিউ অনেক ভালো। তারপর আরও দু একটি গান আছে, ওগুলো নাটকের গান, ভালো হচ্ছে আর কি। একদম প্রথম যখন আপনি অ্যাজ এ কম্পোজার হিসেবে আপনি জয়েন করলেন এই জগৎটাতে ঢুকলেন, তখন প্রথমে কার গান কম্পোজ করেছিলেন, কোন সঙ্গীত শিল্পীর? শহীদ ভাই। আচ্ছা, যার কথা আপনি একটু আগে বলছিলেন, দুর্বিন মেন্টের শহীদ ভাই। আর যদি আমি তালিকা করে জিজ্ঞেস করতে যাই যে কোন কোন গুণী শিল্পীর সঙ্গে আপনি আপনার কাজ করার সুযোগ হয়েছে, তাহলে কাদের কথা বলবেন? আল্লাহর রহমতে কুমার বিশ্বজিৎ স্যার, তারপর সিনিয়র দিলরুবা ম্যাডাম, তারপরে এরকম অনেক গুণী শিল্পীর কাজ করেন, এখন মনে আসতেছে না। রিসেন্ট টাইমে অনেকেই সাথে, ইমরান ভাই তো আছে, মিনার ভাই আছে, তাসান ভাই আছে, তারপরে ন্যান্সি আপু, কোনা আপু, মানে এই এই প্রজন্মের মোটামুটি বাদ নেই বলতে গেলে যারা। হ্যাঁ, তো যেহেতু কুমার বিশ্বজিতের কথা এলো, একই সঙ্গে এখন যারা আর কি লিড দিচ্ছেন, যারা মিনার ভাইয়ের কথা এলো, তাহসান খানের কথা এলো, বা ইমরান ভাইয়ের কথা বলি, তো
একটা মাঝখানে কিন্তু এদের মধ্যে একটা জেনারেশন গ্যাপ আছে, তো আপনি যেহেতু মানে ওই জেনারেশনের সঙ্গেও কাজ করেছেন, এই জেনারেশনের সঙ্গেও কাজ করছেন, তো আলটিমেটলি ওদের সঙ্গে কাজ করতে গিয়ে কি মনে হয়েছে যে এই গ্যাপটা আসলে কতটুকু, মানে কাজের ক্ষেত্রে বা দায়িত্বের ক্ষেত্রে বা দরদের ক্ষেত্রে গান গাওয়ার গ্যাপটা কতটুকু, আসলে গ্যাপ পার্থক্য কতটুকু? আসলে পার্থক্যটা খুব বেশি না, তাদের জন্য যে খুব বেশি চিন্তা করে গান করা লাগে সেটা মানে ঠিক না আর কি। তারাও এই জেনারেশনে গান গেতে চায়, বাট দেখা যায় সিচুয়েশনের উপর বেস করে তাদের জন্য একটু ভারী গান করতে হয়, আর এই জেনারেশনের জন্য একটু ভালোবাসা, স্যাড, রোমান্টিক এগুলো একটু করলে ভালো। এটা তাদের গানও মানে যে খুব বেশি ডিফারেন্স তা না, না ওটাও কিন্তু বরঞ্চ আগের গানগুলো অনেক বেশি রোমান্টিক ছিল, অনেক বেশি রোমান্টিক ছিল এবং গভীরতাগুলো অনেক বেশি ছিল কথার বা সুরের। চেঞ্জ বলতে জাস্ট মিউজিক অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি সুর কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না, এখনও আমরা ওই আগের সুরকেই ধরেই কিন্তু এখনও কাজ করছি, মানে বেসিক্যালি মানে ওটা মাদার সুর ছিল আর কি, মানে ওটা ধরেই কিন্তু আমরা এখন পর্যন্ত কাজ করছি আর কি। যারা এখন যেমন সিঙ্গেল ট্র্যাকের সঙ্গে মিউজিক ভিডিওগুলো বের হচ্ছে, তো আপনি কি কোনো ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন নাকি শুধু ট্র্যাকের ক্ষেত্রেই থাকেন? না, আমি ভিডিওর সাথে যুক্ত না, আমি মানে নিজের গানে ভিডিও করছি আর কি। আমার ম্যাক্সিমামই মানে আমার যে গানগুলো রিলিজ হয়েছে ম্যাক্সিমাম নাটকে আর কি। আচ্ছা, মোট কয়টি গান রিলিজ হয়েছে? প্রায় 6-7টার মতন। আচ্ছা, তো সেগুলোর ক্ষেত্রে যখন ভিজুয়ালাইজ হয়, যেমন আমি যদি বাইরের কথা বলি, আপনি যেহেতু জগতের মানুষ, যে যখন ভিডিও ট্র্যাক আকারে আমরা গানটি দেখছি, দেখা যায় অনেকেই এটা বলেন, অনেকের কমপ্লেইন, অনেক সঙ্গীত শিল্পীর কমপ্লেইন, অনেক দর্শকের কমপ্লেইন, যে দেখা যায় যে ভিডিওতে আমরা গানটা শোনার থেকে ভিডিওর দিকে আমাদের কনসেন্ট্রেশন অনেক বেশি। আপনার অ্যাজ এ মিউজিক প্রোডিউসার হিসেবে বা একজন মিউজিক কম্পোজার হিসেবে আপনার কি মনে হয় যে এটা কি আসলেই তাই হচ্ছে? এই রিসেন্টলি এটা আসলে হয়েছে, মানে লাস্ট 3-4 বছর ধরে ভিডিওর প্রতি একটু বেশি জোর দেওয়া হচ্ছে গানের থেকে। তো এটা কখনোই ঠিক না, কারণ হচ্ছে একটি গান যদি ভালো না হয়, ভিডিও যতই ভালো করা হোক না কেন, সেটার রেজাল্ট কখনোই ভালো আসবে না, এটাই আমরা জেনে আসছি সব সময়। তো আগেকার জেনারেশনের যেমন আয়ুব বাচ্চু ভাই, তারপরে জেমস ভাই, যারা তখন যারা গান গায়, তখনও মিউজিক ভিডিও ছিল, কিন্তু তখন যেটা ছিল কি, তখন গানকে অনেক প্রাধান্য দেওয়া হতো, এখনও গানকে প্রাধান্য দেওয়া হয়, বা কিছু কিছু ক্ষেত্রে একটু মানে শেকি হয়ে গেছে, মানে লাস্ট কিছু বছর ধরে আর কি শো অফের একটা ব্যাপার চলে আসছে। অ্যাকচুয়ালি এটা কখনোই আমি মানে পজিটিভ হইতে দেখবো না, অবশ্যই গান ভালো করতে হবে, হ্যাঁ মিউজিক ভিডিও অবশ্যই দরকার, কারণ মানুষ এখন যেহেতু মোবাইল স্ক্রিনে গান শুনে প্লাস টিভিতে গান দেখতে চায়, সেক্ষেত্রে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরকেও পরিবর্তিত হতে হবে। আচ্ছা, সামনে কোরবানির ঈদ, ঈদ উপলক্ষে কি কি গান প্রকাশ করছেন? ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ অনেক কাজ আসছে, আসিফ ভাইয়ের যে গানটার কথা বললাম সেটা ইনশাআল্লাহ রিলিজ হবে, দেন ইমরান ভাইয়ের গানগুলো রিলিজ হবে, তারপরে মিনার ভাইয়ের সাথে কিছু কাজ আছে, ওগুলো মেবি রিলিজ হতে পারে, এখনো শিওর না। নাটকের বেশ কিছু গান করছি, ওগুলো রিলিজ হবে, আমার নিজের গাওয়া কিছু গান রিলিজ হবে, আমার একটা মিউজিক ভিডিও আসতে পারে, এখনো শিওর না, মেবি আসতে পারে এই আর কি। অনেক অনেক ধন্যবাদ, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে, অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আমি একটু বিদায় নিয়ে আসছি, একটা গান শুনবো, আপনি একটু ভাবুন কোন গানটি শোনাবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন, আর সবসময় চোখ রাখুন এসএটিভির পর্দায়। আর এখন গান শুনবো, সো কোথাও যাবেন না। কোন গান শোনাবেন? দু চোখের জল খুব দামি, তা ফেলতে কভু দিও না, আমার কোনো কথাই মনে কষ্ট তুমি নিও না, ভালোবাসা এমনি থাকে না রাগ বেশিক্ষণ হোক তা যতখানি, ভালোবাসা এমনি থাকে না রাগ বেশিক্ষণ হোক তা যতখানি।